চাপাই নবাবগঞ্জ এক আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থকদের উপর অন্তত ১০ স্থানে হামলার অভিযোগ উঠেছে। নূরজাহান বেগম যার বাড়িতে হামলা চালায়, আপনারা জানেন ২০১৩ সালে জামাত বিএনপি যার বেশ পর্যন্ত কেটে নিয়েছিল, এটা শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পর্যায়ে রিপোর্ট হয়েছিল। আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের তোর আহমেদ বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যার বাড়িতে হামলা চালায় এবং গেট ভাঙচুর করা হয়, এবং আমাদের ওই মরপুরিয়নে ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায় এবং তার দরজা জানলা ভাঙচুর করে। কর্মীদের বাড়িতেও হামলা চালানো হয়েছে। হামলা চালিয়েছে নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার সালিমউদ্দিন আহমেদ শিমুলের অনুসারীরা। আমার বাড়িটা ইট পাটকাল বালু, আমার গেটের হেডলাইট ভাই, আমার যদি দরজা না লাগা থাকতো তাহলে আমরা দুইটা মামাটা লাশ পড়ে যেতাম। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই যে এই নৌকার প্রার্থী কেন এটা করলো, এটা কি বলেছে নাকি মাননীয় প্রধানমন্ত্রী নৌকার প্রার্থীকে যে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে এত আগ্রগম করো? তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাই যে আপনি স্বতন্ত্র প্রার্থী দিলেন কেন ভোট করতে? স্বতন্ত্র প্রার্থী কারা? আর আমেরিকারই স্বতন্ত্র প্রার্থী, ওরা জামাত বিএনপি না, ওরা আমেরিকারই স্বতন্ত্র প্রার্থী, তিনজন আমেরিকার স্বতন্ত্র প্রার্থী। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডাক বাংলায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ এক আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Oskin.